আজকে বড় একটা ব্লান্ডার হয়ে গেছে। সময় নেই তোমাদের, অন্য কিছু কাজ বাজ করো, কিন্তু ব্লগ ব্লগ দেখে কি হবে। হাই, এই যে আমি রেডি হয়ে চলে এসেছি, এই যে ভিডিও করার কেউ নেই, আমি একা একাই ইয়ে করছি। তনু আছে, ওকে একটু পরে বলবো যে ক্যামেরাটা ধর, তাহলে একটু রেকর্ড দেখতে পাবে আমাকে কেমন দেখতে লাগছে। তো তোমরাই বলো আমাকে কেমন দেখতে লাগছে। এই যে বার্থডে আমার ড্রেস, এই যে গেটা, আর এই যে সবাই চলে এসেছে। কুটুস এদিকে এসো, কুটুস এদিকে এসো, মা কি করছে দেখি দাঁড়াও। এই যে মা রান্না রান্না বান্নায় লেগে আছে। ও মা, আজকে কার বার্থডে গো? মুনমুন, তুমি কি মুনমুন বলে ডাকো আমাকে? সকালে খাওয়া হয়ে গেছে আমার, আপাতত সব চলো ওই ঘরে দেখি ওই ঘরে কে কি করছে। এই যে কার বার্থডে গো আজকে? রাজীবদা চলে এসছে, এই যে ভাই চলে এসছে, এই যে আমার ছোট মস্তান, আমার বার্থডে কিন্তু সব থেকে খুশি ও। ওর খুশি কিসে বলো তো? ও কখন কেক কাটবে আর বেলুন নিয়ে খেলা করবে, আর বেলুন নিয়ে তার ঝাঁপাঝাঁপিরা শেষ নেই। যদিও আমারও ছোটোবেলায় ছিল, সেই আমার মতো স্বভাবটাই পেয়েছে। আমিও ছোটোবেলায় খুব বেলুন নিয়ে খেলা করতাম জানো তো, ঘরের মধ্যে সারাক্ষণ বেলুন থাকতো, প্রত্যেক দিন সবাইকে বেলুন নিয়ে আসতে হবে আমার জন্য, আর ও হয়েছে ঠিক আমার মতো। তো তারপরে এই এখন বেলুন নিয়ে চললো রুম ডেকোরেট করতে, তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও রুম ডেকোরেট করে কেমন দেখতে লাগছে। আর এই যে সব ডেকোরেট হয়েছে, ডেকোরেশন হয়েছে, এই যে বেলুন, এই যে আমার বার্থডে কেক। এই বছর লকডাউন চলার জন্য কেকটা এবছর অনলাইনেই অর্ডার দিয়েছিলাম জানো তো, নিতে যাওয়ার কেউ ছিল না, তো ওই জন্য হ্যাপি বার্থডে লেখাটা আর এবার হলো না, আর আমার নামটাও লেখা হলো না। তো আমার কুটুর সোনা চলে এসেছে আমাকে সাথ দিতে কেক কাটার জন্য। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। না 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 ফোন দিয়ে ঘুরে যাবো।
না বুনুর হ্যাপি বার্থডে গেছে তো বুনুকে খাওয়াতে পারিনি করেছিলে কি অবস্থা করলো আমার ঠিক কর নেখা খেপি করে দিল খেপি আজকে বড় একটা ব্লান্ডার হয়ে গেছে কেক কাটার সময় পার্থকে ফোন করতে হতো আর কুটোস আমাকে তুমি মনে করোনি কেন বাবাকে ফোন করতে হতো ভিডিও কল করতে হতো বাবা ফোন করেছে ফোন করেছে আমাদেরকে পাইনি করতে করতে বরকে ফোন করতে ভুলে গেছি এই যে বরকে এখন শাড়ি ও শাড়ি সামলাচ্ছে ফোনে কুটোস বাবাকে যে ফোন করতে হতো তুমি মনে করোনি কেন কি আচ্ছা কি হ্যাপি বার্থডে বলতে হবে তো হ্যাপি বার্থডে বলতে হবে তো বলে অনেক করিনি চুলগুলো কি হয়েছে বুবু আমার লেগে গেছে এখানে ঠিক করে যাচ্ছে বম্মা জেজের শরীরটা আজকে একটু খারাপ ছিল তাও আমাকে আশীর্বাদ করার জন্য আমার জন্মদিনে ঠিক চড়ে এসেছে আমার বাবা একটু কদিন আগে শরীর খারাপ হয়েছিল ওই জন্য আমি মায়ের কাছে চলে এসেছিলাম তো তাই জন্মদিনটা এবার এখানেই কাটালাম আর এই হচ্ছে আজকের মেনু বাসন্তী পোলাও চিকেন আর নান আর মিষ্টি পায়েস এগুলো তো আছেই নান ঘরেই বানিয়েছি আমরা ঘরের নান সে টেস্টটাই আলাদা একটু খাটনি হয় করতে তো সবাই মিলে ভীষণ মজা করছি পার্থ আসেনি ওকে একটু মিস করছি আমরা সকলেই মিস করছি আর দিদিরা তো আছেই দিদি তোদেরকেও খুব মিস করছি আর আমার দুটো ছোট্ট ছোট্ট বেবি স্নেহা বাবা আর পুকলু বাবা দুজনকেও খুব মিস করছি আজকে আর আমার কাকু কাকিমা শাশুড়ি এরা কেউ আসতে পারেনি সবই ওই একটু আধটু সবারই শরীর খারাপ তাই কেমন খাচ্ছেন ভালোই হয়েছে ফার্স্ট রান্না করলো তো এতদিন ধরে আমার সংসারটা তুই চালিয়ে দিয়ে দিন হ্যাঁ এখন এইগুলো ফাটাবো রাত 11টা বাজছে
আর এখন আমাদের বেলুন নিয়ে খেলা জমে উঠেছে। এদিকে আমার পেট পুরো খিদেই চুঁচুঁই করছে, আর বেলুন নিয়ে খেলার লোভটাও তো সামলাতে পারছি না। না, এবার তো খেতে বসে যেতেই হবে। না না, চিকেন নিয়ে বসেই পড়লাম, বুঝলি তো। আর না, পোলাও নেবো না, মিষ্টি তো একদমই না, তাড়াতাড়ি ঝটপট খেয়ে নিই। এই যে আমি আর রুনু, আমরা খেতে বসেছি। ওমা খুব ভালো হয়েছে তো বার্থডে মোটামুটি শেষ, সবার ঘুম চলে এসছে, এখন রাত 11টা, আর 1 ঘন্টা বাকি। তোমরা এখনও বার্থডে উইশ করে দিতে পারো আমাকে। তো চলো আজকের মধ্যে টাটা, গুড নাইট। খুব ভালো কাটছে, আরও ভালো কাটাবো, তারপর ঘুমোতে যাবো। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই 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 বাই। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো।